প্রথমে আমাদের সমাজসেবিকা ম্যাডাম কি বললেন, তিনটে বাচ্চার ভালো চাই। কার কথা বলছি বুঝতে পারছো? প্রীতম, রিমি, দিশা, নিয়েদের তিনজনের কথা। ঠিক আছে, তিনটে বাচ্চার ভালো চাই, খুব ভালো কথা, তিনটে বাচ্চার ভালো চাই, তিনটে বাচ্চার কথা মাথায় রাখা হচ্ছে। এবার এই সমাজসেবিকা ম্যাডাম কাজটা কিন্তু একা করছেন না, কাজটা করছেন ওনার বেশ কিছু বেছে বেছে নেওয়া কিছু সাঙ্গপাঙ্গ, ওয়াইটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা, যেমন কিমা, যেমন এদিকে ফোমা, এদিকে হচ্ছে পৃথিবী, অনেক মানে গুনে 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 বাছাই বাছাই করে, মানে উনি ওনার পছন্দ মতো কিছু মানুষকে বেছে নিয়েছেন। তাদের চ্যানেলে লাইভ করবেন, তাদেরকে নিয়ে কথাবার্তা বলবেন, তাদেরকে নিয়ে সাফাই কর্মী কাজ করবেন, মানে ওয়াইটি সাফাই করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, কিন্তু উনি একবারও দেখেন না যে ওনার বেছে নেওয়া মানুষগুলো কতটা ওনার ধপধপে সাদা ঝকঝকে কাজের জন্য উপযুক্ত, তাই তো? উনি কালকে দেখলাম লাইভের মধ্যে বললেন যে এই পৃথিবী আর এই ফোমা এরা কত মানে কত সাফার করেছে কেউ জানেন? আরে ম্যাডাম, সাফার শুধু আপনার ওরা করেনি, ওরা সাফার করিয়েছে, আবার সাফার করেছে, ঠিক আছে? ওদের মুখের ভাষায় অনেক মানুষ কেঁদেছে, চোখের জল ফেলেছে, কেউ ওয়াইটি ছেড়ে দিয়েছে, কেউ চুপ করে গেছে, নিজেকে পাল্টে ফেলেছে। আপনি খোঁজখবরগুলো রাখেন? ও বাবা, আপনার তো খোঁজখবর রাখলে চলবে না, আপনি বেছে বেছে কিছু কীট পতঙ্গকে নিয়ে নিয়েছেন, মানে নরকের কীট পতঙ্গ, যারা বেছে বেছে, যারা শুধু গালিতে এক্সপার্ট, নোংরা কথা এক্সপার্ট, ঠিক আছে? আপনিও তো সেই একই ধরনের চলে এলেন, নোংরামি দিয়ে নোংরামিকে সরাও, তাই না? ভালো দিয়ে নোংরামিকে সরাও না, তাহলে আপনি কি খাক সমাজসেবী হলেন? কি মানবাধিকারের কোন জায়গাটা নিয়ে এলেন? খালি পাওয়ার, পাওয়ার, পাওয়ার। আরে ভাই, পাওয়ার শুধু আপনার একার আছে, কোনো মানুষের পাওয়ার নেই। আইনের পথে হাঁটতে গেলে মানুষকে সাফার করতে হয়, মানুষকে হ্যারাস হতে হয়, মানুষের সেটা টাকা পয়সা হোক, মেন্টালি হোক, মানে ইকোনমিক্যালি হোক, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, যে কোনো দিক থেকে মানুষকে হ্যারাস হতে হয়, সেটা আজকে নতুন কিছু নয়। সে আপনি আপনার কাছে গেলে আপনি আজকে করাবেন, আর আমি যদি অন্য কাউকে দিয়ে করাই সেটা আমার কালকে গিয়ে আমার কাজটা সফল হবে। এই তো হচ্ছে সিম্পল কয়েকটা ব্যাপার। আপনি কে? আপনি সেই বারবার নিজে বারবার বলেন কেন, আমি এই, আমি ওই, আমি এই, আমি এই। কিছু ভালো কাজ করুন না যেগুলো দেখে মানুষ আপনাকে নতুন করে চিনবে, তাহলে আপনাকে এই নোংরা কিছু মানুষের চ্যানেলে এসে নিজের ঢাক নিজে পেটাতে হবে না। আমার মনে হয় আমি এমন কিছু করবো যাতে মানুষ আমাকে চেনে। আজকের দিনে দাঁড়িয়ে সত্যি কথা বলছি, হ্যাঁ, আপনি হয়তো মুখার্জি ম্যাডামের নামে কিছু কেস ছুঁড়ে দিতে পারেন, সেটা আপনার ঈর্ষাগত কারণে হোক, আপনি ওকে কম্পিটিটার ভাবেন তার জন্য হোক, কারণ আমরা এটুকু জানি যে কোনো মানুষ যখন ওপরে ওঠে তাকে দমিয়ে দেবার জন্য পিছন থেকে কিছু মানুষ তাকে হ্যারাস করতে পারে। এবার হ্যাঁ, আমি এটা বলবো না যে মুখার্জি দিদি সব কিছু পরিষ্কার, হয়তো হতে পারে মুখার্জি দিদি যে কনসালটেন্সিটা খুলেছেন তার কোনো আইনি কোনো কাগজপত্র নেই, হতে পারে উনি আইনকে ঠিকঠাকভাবে মানে সরকারি ওয়েতে উনি ইনকাম ট্যাক্সের ব্যাপারটা, আমি সেটা বলছি, হয়তো এই সমস্ত কারণ হতে পারে, মেবি, আমি তো জানি না। তো এই ফাঁকগুলো হয়তো আপনি জানেন, সেই জন্য তাকে আপনি হ্যারাস করছেন, বা একটা ছোটোখাটো কোনো কারণ ছুতো নিয়ে আপনি কিছু ওই যে বলেন 100 মানুষ দান করে দেবো, 200 মানুষ দান করে দেবো, তো 100-200 মানুষ তো মহিলা তো আপনার কাছেই আছে, তাহলে আপনি এত মানুষকে ই বলছেন কেন? সবাই আসুন, সবাই আসুন, কেন 100-200 মহিলা আপনার কাছে এনাফ নয়? পারবেন না 100-200 মহিলা নিয়ে করতে? ওগুলো তো আপনার কাছেই নাকি আছে, আপনার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাউন্ডেশন, ফাউন্ডেশন মানবাধিকার, এগুলো জানি যে হ্যাঁ মানবাধিকার সঠিক জায়গায় কাজে লাগাতে হয়, সঠিক জায়গায়। আমি বলছি না যারা নোংরামি করছে তাদেরকে আপনি শুধরাবেন না, শুধরান, কিন্তু আপনি তো নোংরাদের সাথে ওঠা বসা করছেন, আপনি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা মুহূর্তে, আপনি নিজেও জানেন না আপনি কত কথা কোন সময় কখন কী বলে দেন, আপনি নিজেও জানেন না, আপনি দিন দাহাড়ে মানুষকে হিউমিলিয়েট করে দিচ্ছেন কি না আপনি মানবাধিকার কর্মী। আপনাকে তো সেই জ্ঞানটা আগে রাখতে হবে যে আমি কাউকে অতর্কিত আক্রমণ করবো না, কারণ আমি নিজে একটা জায়গায় চলছি, আমি নিজে একটা মানে একটা কি বলবো, আমি একটা পদে আছি, একটা পদস্থ মানুষ, এই জায়গায় আমার বলা চলে না। আপনার থেকে আমরা দেখে খাক শিখবোটা কি, কী শিখবো? আপনি বলছেন তানদীপ যা করেছে করেছে, ঠিক আছে আমি ওকে বাঁচিয়ে দেবো, বাঁচিয়ে দেবো মানে তার মানে নিশ্চয়ই কিছু খারাপ করেছে তবে আপনাকে বাঁচাতে হবে, এই কথাটার মানেটা কি? এই কথার টুকরো কথাটা, এটাও তো আইনের কাছে যাবে, আইন তো এটারও বিচার করবে যে তানদীপ কী করেছে যেটা থেকে আপনি তাকে বাঁচাতে চাইছেন, আমি তাকে বাঁচিয়ে দেবো, তার মানে, তার মানে আপনি খারাপ কাজ করলেও তাকে বাঁচাতে পারেন, খারাপটাকেও আপনি ঢাকতে পারেন, সেই পাওয়ারটা আপনার আছে, আপনি সেটা লোককে দেখাচ্ছেন, সেটা শোনাচ্ছেন। আইন কিছু করবে না, আইনের বিচার করবে না, আপনি দিন দাহাড়ে মানুষকে নষ্ট চরিত্রা বলে দিচ্ছেন, আপনি দিন দাহাড়ে নোংরা নোংরা গালিগালাজ করছেন একজন সমাজসেবী। সত্যি কথা বলবো, মুখার্জি ম্যাডাম অনেক কিছু হ্যান্ডেল করেছে, আজকে এত বছর মুখার্জি ম্যাডামের ভিডিও দেখেছি, কোনোদিন মুখার্জি ম্যাডামকে একটা গালিগালাজ করতে শুনিনি, ওনার মুখ দিয়ে একটা উফস বলেও একটা নোংরা কথা বলে উনি কখনো উফস কথাটা বলেননি, আর আপনার কথায় কথায় গালাগাল নোংরা নোংরা কথাবার্তাও আপনি অনেক সময় বলে দিয়েছেন, অনেক সময় বলে দিয়েছেন, দুই একটা ভাষা নোংরা বলেছেন আপনি, এগুলো কী ধরনের কথাবার্তা আপনার থেকে আমরা কী? তাহলে এই আপনি নতুন করে নিজেকে আমাদেরকে চেনাচ্ছেন, বুঝতে পারছেন আপনি যে চেনাটা চেনাচ্ছেন না ম্যাডাম, আপনার প্রতি মানুষের মানে শ্রদ্ধা কী? শ্রদ্ধায় একটা মানুষকে দেখলে তার কথা শুনলে শ্রদ্ধা আসবে, আপনাকে দেখলে শ্রদ্ধা আসে না, কেন বলুন তো? প্রথমে মনে হয়েছিল যে আপনি বোধে খুব ভালো কাজটা করতে আসছেন, তারপর এসে দেখলাম আপনি এসে রিমিকে জোর করে প্রীতমের বাড়িতে ঢুকিয়ে দিলেন। যাই হোক, সাপে বড় হয় বলে একটা কথা আছে, চলো খুব ভালো হলো ব্যাপারটা, দুটো ছেলেমেয়ের মিলন হলো, একটা স্ত্রী একটা স্বামীর সাথে অ্যাটাচড হলো, সেটা যে কোনো কারণেই হোক, খুব ভালো লাগলো। প্রথমে মনে হলো জোর করে ঢুকিয়ে দিচ্ছে, তারপর দেখলাম বা ছেলেমেয়েগুলো তো বেশ খুশি আছে, মেয়েটাও খুব খুশি,
একটা মেয়ের মুখে আমরা হাসি দেখতে চাই, একটা খুশি, তারপরে দেখলাম পিঙ্কি দি গিয়ে মিলে গেল, তখন আপনি কি ভাবলেন? আপনি যে সাঙ্গপাঙ্গ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে থাকেন, আপনি জানেন যে এরা তো আর তাহলে কন্ট্রোভার্সি পাচ্ছে না, কন্টেন্ট পাচ্ছে না, তাহলে কি করতে হবে? কন্ট্রোভার্সি ছুড়ে দিতে হবে। তাহলে দেখতে হবে পিঙ্কি সাথে গিয়ে প্রীতমের সঙ্গে ভালো করে না মেলে, কিন্তু সেগুড়ে বালি পিঙ্কি দি চলে গেল, জামাইকে মেনে নিল, এরকম হয়ে গেল। এবার কে রইল? তপন পাল। তাহলে তপন পালকে নিয়ে এবার কি হলো? ব্যাগরা দিতে হবে। এবার তপন পালের সংসারে একটা আগুন জ্বালানোর জন্য কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া হলো, তাই তো? এখন আবার হচ্ছে কি, প্রীতম, প্রীতমের পরিবার, প্রীতমকে নিয়ে একটা ব্লগার ব্লগিং করবে কি করে? একটা ব্লগারের ব্লগিং চ্যানেল থেকে হাজারটা খুঁত তুলে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে যাচ্ছে। তাহলে একদিন সহ্য করলো, দুদিন সহ্য করলো, তিন দিনের দিন এসে প্রীতমের মা কেন? প্রত্যেকটা মানুষই কথার উত্তর দেবে, প্রত্যেকটা ব্লগারই কতদিন সহ্য করবে? কিছুদিন সহ্য করার পর উত্তর দেবে। আজকে আপনার চোখের সামনে আপনি যে টানদীপকে বলছেন, ও তো ব্লগার, ব্লগিং ছেড়ে দিয়ে দিনের পর দিন নোংরা কন্ট্রোভার্সি করে করে খাচ্ছে। আপনি তো আবার ওনাকে বাঁচিয়ে দেবেন, তাই না? আপনি তো আবার বেছে বেছে কিছু মানুষকে ধরেন, তাই না? লাখের চ্যানেলকে বেছে বেছে ধরতে হয়, কারণ যারা এখন ট্রেন্ডে আছে, কারণ ট্রেন্ডে যারা না থাকবে আপনার তো প্রচারটা সেভাবে হবে না, তাই না? আপনাকে তো এই টাইমে একটা প্রচার করতে হবে নিজের। ভাই মুখার্জি ম্যাডামকে অনেক কাজ দেখেছি, কোনোদিন কারোর সামনে সে প্রচার করেনি, নিজের একটা কনসালটেন্সিতে বসেছে, পেপার রইলো কি না রইলো সেটা আইন কেসে উত্তর দেবে, কিন্তু প্রচুর মানুষ তাকে ভালোবেসে এসেছে। হ্যাঁ, সে টাকা নিয়ে যে কাজ করেছে, সে তো টাকা নেয়, সে তো সবাইকে, সবাই জানে সে টাকা নেয়, টাকা নিয়েছে কাজ করেছে। ভাই নিজের বাড়িতেও কেউ কাউকে না দুটো পয়সা না দিয়ে খাওয়ায় না, দুদিন হলেও একটা চপের চপ কিনতে গেলেও মানুষ টাকা দিয়ে চপ কিনে এনে খাওয়ায়, যে এর বাড়িতে রোজ আমি খাবো, চলো আজকে একটা চপ নিয়ে যাই মুড়ি খাওয়ার জন্য, সবার জন্য বাড়িতে আনে। তো সেরকম এতগুলো কাজ করছে, সে টাকা পয়সা নিয়েছে তার পরিশ্রমের বিনিময়ে, গাড়ি তেল পুড়িয়ে পুড়িয়ে এখান থেকে ওখান, ওখান থেকে এখান যাওয়া, ছেলেখেলা মুখের কথা তো না। তো নিজের কাজের মারফতে মুখার্জি ম্যাডামকে চিনেছে, প্রচুর মানুষ চিনেছে, মুখের ভাষা, একটা দরদি কথাবার্তা, মানুষের সাথে কমিউনিকেট করা। এখন তো মনে হচ্ছে ম্যাডাম আপনি ওনাকে দেখে জ্বলতেন, সেই জন্যই বোধ হয় আপনি এসে একদম আপনার পুরো ক্ষোভটা একদম পুরো উগড়ে দিলেন, পুরো একদম সময় পেয়েছেন, লোহা গরম আছে, এই সময় পাটাপাট মারতে হবে, তাহলে ছাঁচটা খুব ভালোভাবে পড়ে যাবে। আপনি সেই ছাঁচটার সুযোগ নিয়েছেন, তাই তো? আইনি তরফে, আইনি মারফতে। হ্যাঁ, হয়তো আপনি আইনি মানুষের সাথে অনেক কিছুর সাথে ওঠাবসা করতে পারেন, কিন্তু তাই বলে আইন আপনার জন্য আলাদা, আমার জন্য আলাদা, আর পাঁচজনের জন্য আলাদা নয়, তাই তো? যদি তাই হতো না, তাহলে আজকে প্রত্যেকটা মিনিস্টার আজকে জেল খাটতেন না। কেন? আইন, ভারতীয় আইন দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা মুহূর্তে যে যে বা যারা ভুল কাজ করবে, খারাপ কাজ করবে, সে বড় বড় মিনিস্টারই হোক না কেন, যেই হোক না কেন, আইন আছেন। আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম, উনিও কিন্তু প্রত্যেকটা মুহূর্তে দেখান যে হ্যাঁ ভুল করেছো তো, সে আমার দলই হোক, কার দলই হোক, ওর দলই হোক, প্রত্যেককে সাজা খাটতে হবে যদি তুমি অন্যায় করে থাকো, অন্যায় যদি না করে থাকো তাহলে তুমি লড়তে পারো, এটাই তো স্লোগান মাননীয় মুখ্যমন্ত্রীর, তাই না? তো সেই হিসেবে ভারতীয় আইন সবার জন্য সমান, শুধু আপনার জন্য, একার জন্য না, আইন পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করবে যে কে ঠিক কে ভুল। এবার আপনি যদি বলেন বাঁচিয়ে নেবো, সেটা তো তাহলে ভাবার প্রশ্ন আছে, আপনি বাঁচাবেনটা কীভাবে, কীভাবে বাঁচাবেন? কারণ আইনের হাত থেকে তো চট করে কাউকে বাঁচানো যায় না, তার মানে আপনাকে কী পন্থা অবলম্বন করতে হবে যে পন্থার মাধ্যমে আপনি লাইভে বসে বললেন আমি তো টানদীপকে বাঁচিয়ে নেবো, কীভাবে বাঁচাবেন ম্যাডাম, কীভাবে? তার মানে আপনিও আইনের অপব্যবহার করেন সেটার কথা বলছেন? তার মানে আপনার হাতে আপনি আইন নিয়েও ছেলেখেলা করছেন? এত বড় সাহস আপনার, মানবাধিকার কর্মী হয়ে আইন নিয়ে ছেলেখেলা, যে আমি তো বাঁচিয়ে নেব, বাঁচিয়ে নেব কথাটা মা তখনই আসে যখন সে ভুল কাজ করবে, অথচ তাকে আমি ঠিক বাঁচিয়ে নেব, তাই তো? আপনি নিজের জায়গায় নিজেই অনেক কিছু কথা বলে গেছেন, অনেক মানুষকে অনেক রকমভাবে ফাঁসাতে চাইছেন, ছেলে মেয়েগুলো সংসার করছে নিজেদের মতো করে, আপনি তাদেরকে ইন্ধন যোগাচ্ছেন যাতে কিছু কন্ট্রোভার্সি পাওয়া যায়, কন্টেন্ট পাওয়া যায়, আপনি তাকে তার রিমিকে সংসারে দিয়ে চলে এসেছেন, খুব ভালো কাজ করেছেন, সুন্দর কাজ করেছেন, আবার আপনি ওদের সংসারে কেন নাক গলাচ্ছেন? ওরা যেভাবে পারবে ওরা থাকবে, ওরা আনন্দে আছে, ফুর্তিতে আছে, ব্লগিং শেয়ার করছে, সব কিছু শেয়ার করছে, যখন দিনের পর দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে একটা ছেলের মাকে দিনের পর দিন নোংরা ভাষায় গালিগালাজ করা হবে, আর লাইভে উঠে বলা হবে না আমি তো গালিগালাজ করি না, আমি তো এই বলিনি। শুনুন, কেউ বাচ্চা ছোটো কচিপ গচি নয়, 63 বুড়ি 65 বুড়ি কাকে বলা হচ্ছে সে ভাই বলুক আর বুড়ি বলুক, সে মানুষ বোঝে যে কাকে কী বলা হচ্ছে। আমরা সবাই জানি যে কেউ নাম না নিয়েও অনেকে মামলার ভয়, মোকদ্দমার ভয় সবার পেছনেই আছে, যে যতই ভিডিও করুক, যে যেমনই করুক না কেন, সে না সবসময় মুখ আড়াল করে হলেও ভিডিও করলেও মানুষ বুঝতে পারে যে কে কাকে কথাটা বলছে, তাই না? ওয়াইটিতে তো আগেও ঘটনা ঘটে গেছে, মুখ লুকিয়ে বললেও জানা যায় না, আর জানা যায় না তা নয়, আর মুখ দেখিয়ে বলেও, নাম না নিয়ে বললেও, এটা ওয়াইটিতে প্রমাণিত হয়ে গেছে যে প্রমাণ করা খুব সহজেই যায় যে তুমি কাকে নিয়ে ভিডিও করছো, তাই না? শুধু শুধু মানুষগুলোকে নিয়ে ভিডিও করা, শুধু শুধু মানুষগুলোকে উত্তপ্ত করা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট চাই কোনো ব্লগারদের কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বার করে তাদের চ্যানেল চালানোর জন্য, কিন্তু কোনো ব্লগারের কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কন্টেন্টের দরকার পড়ে না, তারা নিজেদের লাইফস্টাইল দিয়েও ব্লগিংটা করতে পারে, তাই না? রিমি প্রীতম একসাথে থাকলে মানুষ রেড়ে করে দেখতে যায়, কেন, কিসের জন্য? আপনাদের সেগুলো সহ্য হচ্ছে না, তাই না? কেন আপনার কিমা কিছুদিন আগে বলেছিলেন না যে দিশানিকে কে নিয়ে এলো, আপনার কিমা নিয়ে এসেছিলো দিশানিকে,
প্রীতমের লাইফে যখন রিমি চলে গেল আপনার কী মা নিয়ে এসেছিল ভিডিও তার প্রমাণ, মায়াপুরে গিয়ে বিয়ে হয়ে গেছে, এ হয়ে গেছে, কারণ মানুষের জীবন নিয়ে খেলা ওই নোংরা মহিলার অভ্যাস, আর আপনি তাদেরকে সাপোর্ট করেন, এত বড় বড় বলি, ভগবানকে ভয় পান না, শুধু নিজের জায়গাটা তৈরি করবেন বলে প্রচারের জন্য ওয়াইটিতে এসেছেন, মানুষ কি বুঝতে পারে না, মানুষ কি মানে কী বলেন মানুষকে, মানুষ কি ভাত মুড়ি খায় না, আমরা খাই দিনের বেলা ভাত মুড়ি, বুঝতে পারছেন, আমরা ঘাসে মুখ দিয়ে চলি না, মানুষ সব বুঝতে পারে, ছেলে মেয়েগুলোকে প্রত্যেকটা মুহূর্তে কন্ট্রোভার্সি সামনাসামনি করছেন আর প্রত্যেকটা মুহূর্তে ওদেরকে চেষ্টা করছেন মোলেস্ট করার, যাতে প্রত্যেকটা মুহূর্তে ছেলে মেয়েগুলো একটা না একটা ভুল কাজ করে আর আপনি সেখান থেকে নিজের ফায়দা তোলেন এবং নিজের সাঙ্গপাঙ্গদের কন্টেন্ট দেন। আপনি কী ধরনের মানবাধিকার কমিশনের কর্মচারী বলুন তো, কী ধরনের সোশ্যাল মিডিয়ায় এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে লাফড়া লাগাচ্ছেন, ঝামেলা লাগাচ্ছেন, পলিটিক্স ঢোকাচ্ছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে, কোনোদিন যেটা আমাদের কন্ট্রোভার্সি সেক্টরে ছিল না, প্ল্যাটফর্মে ছিল না, এই নোংরা পলিটিক্সের খেলা, আপনার লজ্জা করে না, আপনি একজন মহিলা না, আপনি কন্ট্রোভার্সি সেক্টরে পলিটিক্যালি ব্যাপার ঢোকাচ্ছেন আইন কানুন নিয়ে, খুব ভালো কথা যে আপনি কন্ট্রোভার্সি সেক্টর থেকে কন্ট্রোভার্সি প্ল্যাটফর্ম থেকে নোংরা হটাতে চাইছেন, তাহলে সমানভাবে নোংরা হটান, আপনি তাক করছেন কিছু বাছা বাছা মানুষকে, কাদের না, টানদীপের, টানদীপের দিকে আপনি এখন আছেন, আপনি এখন টানদীপের ঘাড়ে বসেছেন, কেন না, এটা একটা লাখের চ্যানেল, মোটামুটি চ্যানেল, এই চ্যানেলটাকে নিগড়ালে এই চ্যানেল এখন ট্রেন্ডে আছে, এই চ্যানেলের সাথে বসে হাত মেলালে আমার এখন প্রচারটা ভালো হবে, কারণ এখন কন্ট্রোভার্সি ট্রেন্ডে আছে, তাহলে এর পক্ষ হয়ে কথা বলতে হবে আর এর বিপক্ষে যারা আছে তাদেরকে বলতে হবে তোমরা নোংরামি ছড়াচ্ছ, তোমাদেরকে ওয়াইটি থেকে সাফ করা হবে, তার জন্য সঞ্জয়কে তাক করা হয়েছে। আপনি যদি সঞ্জয়কে নোংরা হিসেবে তাক করেন না, আমি বলবো না আপনি ভুল তাক করেছেন, ঠিক আছে চলুন আপনি তাক করেছেন, সঞ্জয় এর ছেলেকে, এর মাকে, এর বউকে নিয়ে বলেছে, কিন্তু আপনি যে কিমার সঙ্গে সম্পর্ক রাখেন ওর ভিডিওগুলো দেখেছেন, ও দিনদাহারে বসে লাইভে বলছে যে আমি এন্টারটেনিং করাই, মানুষকে গালাগাল দিয়ে এন্টারটেন করি, সিরিয়াসলি, সিরিয়াসলি, সারাদিনের শেষে আপনি আয়নায় মুখ দেখেননি যে ম্যাম, আপনি জানেন আপনি কি বলছেন, আপনি দেখেছেন আপনার ভিতরের রূপটা দেখেছেন কতটা কদর্য রূপে পরিণত হয়েছেন, আপনি মানুষকে এইভাবে হিউমিলিয়েট করছেন, এইভাবে মানুষকে বলছেন, ছোটো ছোটো বাচ্চাগুলো ছেলে মেয়েগুলোকে কন্টেন্টের জন্য ব্যবহার করছেন, দিশানি দিশানির মতো আছে, ওর লাইফে থাকুক না, ও যদি কোনো প্রেমের গান করে ওর প্রেম মানিয়ে যে প্রীতম হতে হবে তার কোনো মানে নেই, প্রীতম প্রীতমের বইয়ের সঙ্গে আছে, ও তো নেক্সট অন্য কোনো ছেলেরও প্রেমে পড়তে পারে, ও তো তাকে উদ্দেশ্য করেও কোনো ভালোবাসার গান শুনতে পারে, ভালোবাসার গান করতে পারে, তার রাস্তার চেয়ে বসে থাকতে পারে, সেটা ওর পার্সোনাল ম্যাটার, ও কেন কন্ট্রোভার্সি করছে, কী করছে কন্ট্রোভার্সি, আপনার চোখে সবসময় কন্ট্রোভার্সি না আছে, সবসময় কন্ট্রোভার্সি না আছে, একটা ব্লগার যে সুস্থভাবে ব্লগিং করবে সেই ব্লগিংয়ের জায়গাটাও তো আপনি দেন না ম্যাডাম, সেই ব্লগিংয়ের জায়গাটাও আপনি দেন না, কতদিন চলবে এই নোংরামো ম্যাডাম, কতদিন চলবে, আপনি এসেছেন খুব ভালো কথা, নিজের প্রচার করছেন করুন খুব ভালো কথা, কিন্তু যে বিচারের রায় দিচ্ছেন না, বিচারের রায় দেবার আপনি কেউ নন, কেউ নন আপনি বিচারের রায় দেবার, অথচ আপনি নিজেকে একটা সময় বলছেন এটাই হবে এটাই হবে এটাই হবে, আমি যেটা বলছি সেটাই হবে, আপনি কী করে বলতে পারেন এতটা জোর গলায় বিচারপতির রায় বেরোনোর আগে এটাই হবে মানে এটাই হবে, আপনি কী করে বলতে পারেন, আপনি কোর্টকে সম্মান করেন না, আপনি বিচারপতিকে সম্মান করেন না, ভারতীয় আইনের প্রতি আপনার বিচার ভরসা নেই, আপনি নিজে কেন বিচারপতির আসনে বসতে চাইছেন, আমার প্রশ্ন এইগুলো, আপনার কথাবার্তার মাধ্যমে আপনার ভিতরে কদর্য রূপটা বেরিয়ে আসছে, আপনি জোর করে ঠুসে ফুঁসে মানুষকে তীব্র আক্রমণ করছেন, তীব্র আক্রমণ করছেন, সিরিয়াসলি, ওয়াইটিটাকে না আপনাদের মতো কিছু মানুষ এসে জাস্ট বিষিয়ে দিয়েছেন, বিষাক্ত করে দিয়েছেন, একটা মানুষ প্রচার প্রচার পায় নিজের কিছু কর্মের দ্বারা, আপনি কিছু কাজই করছেন না, অথচ আপনি প্রচারিত হতে চাইছেন কীভাবে, ওয়াইটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত ধরে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত ধরে যারা প্রচারিত হয় না তারা সুবিধাবাদী মানুষ, তারা কর্মে বিশ্বাস করে না, তারা পরিশ্রমে বিশ্বাস করে না, তারা চায় নোংরা কন্ট্রোভার্সির দ্বারা নিজেদের প্রচার করতে, কিন্তু সত্যিকারের প্রচার মানে আমি অন্তত এইটুকু বুঝি একজন সাধারণ মানুষ হয়ে যে নিজের কর্মের দ্বারা কিছু করতে, আপনি কর্ম কম করেন আপনি কথা বেশি বলেন, বাট আমরা যতটুকু শুনেছি ছোটো থেকে যে কথা কম কাজ বেশি, কিন্তু আপনার ক্ষেত্রে উল্টোটা, চলো সবাই ভালো থেকো।